প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আজকে ক্লাস নিব হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে। সবাই যদি আমার প্রথম ক্লাসটা শুনে থাকেন, আমরা যে বাংলা সাহিত্যের যে সংক্ষিপ্ত ইতিহাসের উপরে যে ক্লাসটা নিয়েছি বিভিন্ন যুগ বিভাগের উপর ভিত্তি করে, তো সেখানে আমরা দেখিয়েছি যে আমাদের প্রথম প্রাচীন যুগটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ বা আধুনিক যুগে যেভাবে ভাগ করা হয়েছে, সেই প্রাচীন যুগের যে প্রথম নিদর্শন সেই চর্যাপদ নিয়ে আমরা আজকের ক্লাসটা নিব। আসলে বিভিন্ন বইয়ের মধ্যে এবং বিভিন্ন অনলাইন ক্লাসে, তাছাড়া বিভিন্ন তোমরা যে বিভিন্ন ভালো ভালো স্কলার রয়েছেন যারা খুব সুন্দর করে উপস্থাপন করে এ বিষয়ে ক্লাস নেন, তারা খুব সুন্দর বুঝিয়ে থাকেন, আশা করি আপনারা সেদিকেও ভালো প্রস্তুতির জন্য সাহায্য হবে। আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমার পাঁচবার একটানা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে জাস্ট আমি আপনাদের এই প্রাচীন যুগের যে প্রথম নিদর্শন চর্যাপদের জন্য শুধু আমি এমনভাবে সাজিয়েছি। আমার এই বোর্ডের দিকে যদি আপনারা সুন্দর করে নজর দেন এবং জিনিসটা ভালোভাবে খেয়াল করেন, তাহলে আশা করি আপনাদের প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না। আমি সেই জিনিস শুধু গুছিয়ে এমনভাবে সাজিয়েছি যেন আপনাদের কোনো প্রশ্ন করার সুযোগ না থাকে। তো দেখেন এখানে আমরা লিখেছি হচ্ছে চর্যাপদ, জাস্ট এই জায়গাটা আমি পড়ে যাচ্ছি এবং পড়ে গেলেই বুঝবেন যে আপনাদের মধ্যে যে প্রশ্নটা জাগবে সেই প্রশ্নের সমাধান এখান থেকেই চলে আসবে। এবং এর বাহিরে প্রিলিমিনারি বা আদার্স যে এমসিকিউ টাইপের যে কোশ্চেন হয়, এর বাহিরে আর কোশ্চেন আসে বলে আমার জানা নেই। সচরাচর বিভিন্ন বছরের যে প্রশ্নগুলো আসে এখান থেকেই আসে। আমি লিখেছি কি প্রাচীন যুগের প্রথম নিদর্শন হচ্ছে কি চর্যাপদ, এবং আপনারা হাতে নোট রাখবেন, একটা একটা খাতা রাখবেন, এই খাতার মধ্যে লিখে নেবেন, কারণ সবসময় ভিডিও অন করে দেখাটা একটা অলসতায় আসবে এবং ভালো লাগবে না। আপনারা সাথে সাথে একটা খাতাতে নোট করে নেবেন। প্রাচীন যুগের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ, এটা হচ্ছে প্রাচীন যুগের বৌদ্ধ সহজেদের সাধন সঙ্গীত। হ্যাঁ, তারপর আমি আবার এখানে দেখেন এডুদি এই লাইন থেকে এরুদি এই লাইনে নিয়ে আসছে, অর্থাৎ বাংলা সাহিত্যের সূচনাটা হয়েছে এই বৌদ্ধ ধর্মাবলম্বীদের হাতে, বাংলা সাহিত্যের সূচনাটাই হয়েছে এই বৌদ্ধ ধর্মাবলম্বীদের হাতে। ঠিক আছে, আবার আমি এখানে দেখিয়েছি এই এরু করে, অর্থাৎ এর সাথে এই লাইনের সাথে এই লাইনের সম্পর্ক, এই লাইন থেকে এই যে এখানে যে সম্পর্ক, অর্থাৎ এই যে বৌদ্ধ সহজিয়াগণ কারা, এই বৌদ্ধ সহজিয়ারই হচ্ছে কি এই চর্যাগুলো রচনা করেন। আমাদের যে এই যে চর্যাপদের যে বিভিন্ন চর্যাগুলো রয়েছে এই চর্যাগুলো কিন্তু বৌদ্ধ সহজে গণরে রচনা করেছেন। চর্যাপদের আদি বা প্রাচীন কবি হচ্ছে লইপা। এই যে পা শব্দটি পাদ থেকে এসেছে, যেটা সম্মানার্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কবিদের পিছনে এই পা অর্থ হচ্ছে সম্মানার্থে, তাদের সম্মানার্থে এই পা ব্যবহৃত হয়। এবং আমি আরেকটা উল্লেখ করেছি চর্যাপদের বাঙালি কবি হচ্ছে ভুসুকোপা, এটা অনেকবার পরীক্ষা এসেছে। এইগুলো আপনারা দেখবেন যে শুধু বিসিএস না, যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা প্রাচীন যুগ থেকে চর্যাপদ থেকে যে প্রশ্নগুলো আসে এগুলোই নিয়মিত আসতেছে। এবং আমি যে কাজটা করেছি শুধু আপনাদের সুবিধা তেমনভাবে সাজিয়েছি যেন আপনাদের মনে কোনো প্রশ্নের উদয় না হয়, যেন বুঝতে কোনো অসুবিধা না হয় এবং ধারাবাহিকতা যেন বজায় থাকে। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নুপা, 13টি পদ। আচ্ছা, এই এই পদ এই পর্যন্ত যে আমাদের এই যে উদ্ধারকৃত যে পদের সংখ্যা সেটি হচ্ছে আমাদের, আমি বলি এটা হচ্ছে উদ্ধারকৃত, উদ্ধারকৃত পদের সংখ্যা হচ্ছে 46টি বা 47টি, এবং এদের কবিকে বলা হয় কি পদকর্তা। এই পদকর্তা 24 জন, মতান্তরে 23, 22, এরকম করে লেখা আছে। তো যদি একই কোশ্চেনে যদি তিনটা দেওয়া থাকে আপনারা অবশ্যই 24 লাগাবেন, আর যদি ওই অপশনটা না থাকে, বাকি যেটা থাকে আপনারা 23 বা 22 যেটা থাকে ওইটাকে কারেকশন করতে পারেন। আচ্ছা, উদ্ধারকৃত পদের সংখ্যা আমি এখানে 47 লিখেছি। এখানে আমি আরেকটা বিষয় এড়িয়ে দিয়ে এখানে নিয়ে যাই, এখানে একটু গ্যাপ আছে, অর্থাৎ চর্যাপদের মোট সংখ্যা, মোট পদের সংখ্যা যেটা চর্যাপদের মোট পদের সংখ্যা 50টি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, মোহাম্মদ শহীদুল্লাহর মতে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে চর্যাপদের পদের সংখ্যা 50টি। আর আর চর্যাপদের পদের সংখ্যা 51টি হচ্ছে এই
আর চর্যাপদের পদের সংখ্যা 51টি হচ্ছে ডক্টর সুকুমার সেনের মতে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম মোট পদের সংখ্যার ক্ষেত্রে ডক্টর মুশফিকুল্লাহর মতে হচ্ছে 50টি, ডক্টর মুশফিকুল্লাহর মতে হচ্ছে 50টি, আর 51টি হচ্ছে ডক্টর সুকুমার সেনের মতে, সেই জিনিসটা। আর আমাদের উদ্ধারকৃত পদের সংখ্যা হচ্ছে 47। 47টি মানে হচ্ছে ওই যে পাতা ছেঁড়া থাকে, অর্ধেক পাতা ছেঁড়া, সেই হিসাবে 47টি ধরা হয়েছে, কিংবা 47টি। এদের কবিকে বলা হয় কি? পদকর্তা। আচ্ছা, আর সেই চর্যাপদটা আমরা কখন জানতে পারি? সেই 1907 সালে আমরা চর্যাপদের কথা জানতে পারি। কে আবিষ্কার করেছে? হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। এবং আমার ক্লাসগুলো আপনারা এভাবে দেখবেন যে আপনারা নিজেরও চাইলে বিভিন্ন বই ঘেঁটে নিজের মতো করে এভাবে সাজাতে পারবেন। আমি শুধু আপনাদের একটা লিঙ্ক আপ দেখিয়েছি যে একটা সাথে আরেকটা সম্পর্ক আকারে যখন আপনারা সাজিয়ে লিখবেন তাহলে আপনাদের পড়াশোনা করতে সুবিধা হবে এবং এই যে নেগেটিভ মার্কিংয়েও আপনাদের কি ভুল হবে না। এই যে আমি এখানে হরপ্রসাদ শাস্ত্রীর পাশে তার উপাধিটা লিখে দিয়ে দিলাম, তার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। তারপর এই যে এখানে যেমন আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে বিষয়গুলো আমরা এখানে চর্যাপদের সাথে সম্পর্কিত করে একসাথে নিয়ে এসেছি, হ্যাঁ, সেভাবে সাজালে আপনাদের পড়াশোনার জন্য সুবিধা হবে এবং ভুল কম হবে। আমি সেই কৌশলটি দেখে দিতেছি, কারণ এই সময়ে সবাই মেধাবী যারা বিসিএস এর জন্য পরীক্ষা দেয় বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ফাইট করে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তারা সবাই মেধাবী হয়ে যায় এবং তাদের বোধশক্তি তখন মোটামুটি সমান পড়ে। এখানে কৌশল যারা অবলম্বন করে যারা এবং সাধনাটা কাজে লাগাই পরিশ্রম করে তারাই এগিয়ে থাকে। এবং সেটা যাই হোক, এই চর্যাপদ আমি বললাম যে আবিষ্কার হয়েছে হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, এখন এটা পাওয়া গেছে কোথায়? নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে সেটা উদ্ধার করা হয়েছে। সেটা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে আধুনিক লিপিতে প্রকাশিত হয়। আর এই চর্যাপদ 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে আধুনিক লিপিতে প্রকাশিত হয়। তখন কীভাবে লেখা হতো? হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। তখন এই যে আধুনিক লিপিতে যখন প্রকাশিত হতো লেখা হতো কি? হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। এবং তাহলে এই এই লাইনের মধ্যে কিন্তু আমরা বলে দিয়েছি এটা কি, এই চর্যাপদটা বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। সেটাই আমি এখানে লিখেছি। দেখো যে চর্যাপদ মূলত হচ্ছে কি? গানের সংকলন। চর্যাপদটা তাহলে মূলত কি? গানের সংকলন। এর আগেও আমরা যখন এখানে লিখেছি এই যে বলেছি যে বুদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, চর্যাপদটা বুদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। এখনও এসে সেই একই কথা হলো, সেটা পুরানো বাংলা ভাষার বুদ্ধ গান ও দোহা। এবং সেই জন্য বলেছি যে চর্যাপদ মূলত হচ্ছে কি? গানের সংকলন। এবং আধুনিক ছন্দের বিচারে এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রাচীনকালে কোনো ছন্দ জানা যায়নি, অর্থাৎ প্রাচীনকালে আসলে কোন ছন্দে রচিত, এটা প্রাচীনকালের কোনো ছন্দ সম্পর্কে এটা জানা যায়নি। আধুনিক আমাদের যে ছন্দ রয়েছে, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত বিভিন্ন ছন্দ রয়েছে, সেই ছন্দের বিচারে সেটা হচ্ছে এই মাত্রাবৃত্ত ছন্দে রচিত। হ্যাঁ, তাহলে আমরা এই চর্যাপদ সম্পর্কে এটুকু জানলাম। এবং চর্যাপদের ভাষা যে বাংলা সেটা প্রথম প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, এই আমরা তো এতক্ষণ যে প্রাচীন যুগের প্রথম নিদর্শন চর্যাপদ সম্পর্কে আমরা ধারণা নিলাম এবং এখানে আমরা বিভিন্ন বিষয়ে তার তথ্য উপাত্ত সম্পর্কে জানলাম, কিন্তু সেটার ভাষা যে বাংলা, এই চর্যাপদটা যে আমাদের বাংলা ভাষার, সেটা প্রথম প্রমাণ করেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আচ্ছা, এখন এই আরেকটা শব্দ নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে। আমরা যেখানে বললাম যে বুদ্ধ সহজিয়া, এই সহজিয়া কারা, এই জিনিসটা আমরা এখানে ব্যাখ্যা করেছি। এই সহজিয়াগণ হলো বুদ্ধ সহজনপন্থী, তারা হচ্ছে কি সদহয় কেন্দ্রিক সহজপন্থায় সাধনা করতে বলে এদেরকে সহজিয়া বলা হয়। সহজিয়াগণ তাত্ত্বিক চিন্তাধারা দ্বারা প্রভাবিত বলেই ধর্ম সাধনায় দেহকে তারা বাদ দেননি। তারা মূলত তাত্ত্বিক সাধক। তাত্ত্বিক সাধকরা কী করেন? আপনারা জানেন যে তাত্ত্বিক সাধকটা হচ্ছে তাদের যে তন্ত্র সাধনা, তাদের যে আত্মিক সাধনা, তাদের যে মেডিটেশন, এসব বিষয়ে তারা সাধনা করে। কিন্তু এই এই তাত্ত্বিক সাধনার সাথেও তারা কি হচ্ছে, তারা ধর্ম সাধনায় দেহকে তারা বাদ দেয়নি, কারণ তারা মনে করেন যে সমস্ত সত্য দেহের মধ্যেই অবস্থিত আর সেই সত্যই হচ্ছে সহজ। এই হচ্ছে আমরা আমাদের এই চর্যাপদ সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম। তো আশা করি যদি আমি বোর্ডে যা লিখেছি শুধু এই বোর্ডের লেখাটা যদি আপনারা সুন্দর করে মনে রাখেন
এবং ধারাবাহিকভাবে একটার সাথে আরেকটা সম্পর্ক রেখে একটা গল্পের মতো পড়েন, তাহলে আপনাদের কখনো ভুল হবে না, ভুলে যাবেন না এবং পরীক্ষায় অবশ্যই ভালো করবেন। এবং সচরাচর আমাদের যত রকমের প্রশ্ন আসে এর মধ্য থেকেই আসে, প্রিলিমিনারি বা আদার্স যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো হয় আপনারা এখান থেকেই কমন করেন। বিগত বছরের প্রশ্নগুলো দেখলে দেখবেন যে এর মধ্য থেকে এসেছে, আমি শুধু জিনিসটা সাজিয়ে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এর এবং ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে আপনারা দেখবেন, না হলে একটার সাথে আর একটা সম্পর্ক হারিয়ে ফেললে আপনাদের বুঝতে সমস্যা হবে। তো আমরা পরবর্তীতে আবার অন্য একটা ক্লাস নিয়ে উপস্থিত হব, সেই পর্যন্ত সময় ভালো থাকুন, আল্লাহ হাফেজ।